অঞ্জনা রহমান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় 300+। আজকে কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমানকে নিয়ে। চলুন শুরু করা যাক। অঞ্জনা 1965 সালের 27 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা ব্যাংক কোয়ার্টারে এক সংস্কৃত মনা পরিবারে জন্মগ্রহণ করেন। তারা 2 বোন ও 1 ভাই। ছোটবেলা থেকে নৃত্যের প্রতি তার আগ্রহের কারণে তার বাবা মা তাকে নৃত্য শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কথক নৃত্য শিখেন। নৃত্যে 3 বার জাতীয় পুরস্কারও লাভ করেন তিনি। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। 1978 সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি 30টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজ্জাকের বিপরীতে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো অশিক্ষিত, জিঞ্জির, আশার প্রদীপ, আশার আলো, আনারকলি ইত্যাদি। এছাড়াও আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাভেদ, মিঠুন চক্রবর্তী, ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, রুবেল, সুব্রত বড়ুয়া সহ অসংখ্য অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। 1989 সালে ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে অর্জুন চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কান বহু ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবেও তিনি ব্যাপক প্রশংসিত হন। অঞ্জনা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগ সাংস্কৃতিক লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তাকে 2017 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার নির্বাচন প্রচারণায় দেখা যায়। 1981 সালে গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং পরিণীতা চলচ্চিত্রে ললিতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি মোহনা, পরিণীতা এবং রাম রহিম জন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে 3 বার বাচসাস পুরস্কার লাভ করেন। এছাড়াও এশিয়া মহাদেশীয় নৃত্য প্রতিযোগিতায় তিনি 1 বার প্রথম স্থান অধিকার করেছিলেন। এছাড়াও জাতীয় নৃত্য প্রতিযোগিতায় 3 বার প্রথম স্থান অর্জন করেন। তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা সিনেমা জগতে অঞ্জনা মতো অভিনেত্রীর অবদান অপরিসীম। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।